Welcome to Easy Ranna Bidi. আজকে আমি শেয়ার করব কিভাবে বাটাবাটি ও ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই মচমচে পেঁয়াজু বানানো যায়। পেঁয়াজু আমরা সবাই বানাতে পারি, এর স্বাদ আমরা সবাই জানি, কিন্তু আজকে আমি দেখাবো খুব সহজ উপায়ে কিভাবে পেঁয়াজু বানানো যায়। এর জন্য আমি এখানে 1 কাপ নিয়েছি মসুরের ডাল, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখন আমি এই প্যানটি চুলায় বসিয়ে দেব এবং ডালগুলো 3 মিনিট সিদ্ধ করে নেব। একদম হালকা সিদ্ধ করব, মাত্র 3 মিনিট লাগবে। সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে একটা ছাঁকনিতে পানিগুলো ঝরিয়ে নেব এবং ঠান্ডা হতে দেব। চলে আসলাম 30 মিনিট পর। আপনারা দেখতেই পাচ্ছেন ডালগুলো আস্তে আস্তেই আছে, কিন্তু চাপ দিলে গলে যাবে। এখন আমি সব উপকরণগুলো মিশিয়ে নিব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ, 1/2 চা চামচ পরিমাণ মরিচ, কাঁচা মরিচ 1 কাপ, পেঁয়াজ 1 কাপ, চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ আর একটু পানি আর কাবাব মশলা। এখন সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। আমার সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এটা ছোট ছোট গোল করে তেলে ছেড়ে দেব। এর জন্য প্যানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ তেল। সবগুলো আমি এরকম ছোট ছোট গোল করে তেলে ছেড়ে দেব এবং হালকা বাদামি রং করে দুপাশেই ফ্রাই করব। আমার রান্না প্রায় শেষের দিকে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভালো ভালো রান্না দেখার জন্য। আজ তাহলে এ পর্যন্তই রাখি, আবার হাজির হব নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব।